গুড আফটারনুন বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে আমার ভ্লগ নিয়ে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি, একজনের বাড়িতে নিমন্ত্রণ আছে লাঞ্চের, তো আমি সেখানে যাচ্ছি আমরা দুজনে। তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন, আমি ওখানকার কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি যাচ্ছি নেপালি কালচারের পরিবারে, তো ওদের সাথে আমাদের কালচারটা তো একটু আলাদা হবেই। বেবি হয়েছে আমার এক স্টুডেন্টেরই ভাই, তো ছোট্ট বেবিকে দেখতে যাচ্ছি। তোরা বেবি হয়েছে মোটামুটি দু সপ্তাহের মতো হবে, তো ওদের এর মধ্যেই একটা প্রোগ্রাম থাকে, তো সেই প্রোগ্রামেই অ্যাটেন্ড করতে যাচ্ছি। ওদের কালচারটা একটু আলাদা, তাই সমস্ত আচার অনুষ্ঠানও আলাদা। তো বন্ধুরা সাথে থাকবেন, আবার ফিরে আসব। বন্ধুরা এই যে চলে এসেছে আমার স্টুডেন্ট, ওর সাথে এই যে মা, ওর সাথে আগেই আলাপ হয়েছিল টিচার্স ডেতে, আমাকে খুব হেল্প করছিল, ওরই ভাই হয়েছে। আপনারা সবাই আশীর্বাদ করুন ওর ভাইকে, ওকে। ওরাও বাংলা কি সুন্দর বলছে, এই যে প্রণীতা খুব ভালো বাংলা বলতে পারে। হ্যাঁ, ওদেরকে আশীর্বাদ করুন যেন ওরা ওদের লক্ষ্যে পৌঁছাতে পারে, অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে ম্যাম এসছে বলে, খুব আয়োজন করছে। এই যে কিছু স্ন্যাক্সও নিয়ে এসছে আমাদের, বারবার খেতে বলছে। হ্যাঁ, এখন জানি না এই খাওয়ার পর আবার লাঞ্চ কী করে খাবো। আর ওদিকে বসে আছে দুজন, দেখতে পাচ্ছেন একদম মোবাইলে গেম খেলায় মাস্ট, যেটা আজকাল জেনারেশনরা চালিয়ে যাচ্ছে, এটাই ওদের জীবন। আর আমাদের দুই শান্ত মেয়ে এখানে বসে আছে, ওরা ওদের মধ্যে গল্প চালিয়ে যাচ্ছে। এই যে এই আমার স্টুডেন্ট দীপাঞ্জলি, আপনারা টিচার্স ডেতে ওকে আগেই দেখেছেন। আর এই হচ্ছে ওর মা রেখা। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকবেন। এখানে সব বোনরা সুন্দর বুফে সামনে বসে আছে, সবাইকে সার্ভ করছে। আর এত সুন্দর ইউনিটি এদের মধ্যে, আপনারা দেখলে সত্যিই অবাক হবেন। হ্যাঁ, সবাই কিন্তু পাশাপাশিই থাকে, সবাই পড়োশী, খুব সুন্দর ওদের ইউনিটি। একটু নাম নীলু তামাং। হ্যাঁ, নীলু তামাং, পূর্ণিমা গুরুং, আর এই তো অনিতা মণ্ডল। অনিতার সাথে আমার অনেক দিনের আলাপ। আপকা রোশনি রায়। তো বন্ধুরা দেখলেন এত সুন্দর সবার মধ্যে ইউনিটি, এখানে সব পুরো লেডিসই লেডিস, দারুণ প্রোগ্রাম। আমার তো খাওয়া হয়ে গেছে, ভীষণ সুন্দর আয়োজন, নানান এত খাবার, এত খাবার যে খেয়ে আমি কি বলবো, এখন আমার মানে মিষ্টি খেতে পারলাম না, পেট এত অব্দি মানে কলা পর্যন্ত আমার খাওয়া হয়ে গেছে। তো থাক, সাথে থাকুন। বাছুর ওটা ঢেকে গেছে, ওই দেখ ওই পাশটাতে যা।
আমার ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন গোলা রুটি বানাচ্ছি। আজকে ডিনারটা এইভাবেই সারবো। আমি একে নিয়ে একটু বাইরে বেরোতে হয়েছিল, ওর জন্য একটু টায়ার্ড লাগছে, তাই বিশেষ কিছু বানাবো না, এই নিয়েই আজকে ডিনারটা সারবো। তো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। টাটা, গুড নাইট।